আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমরা এই বৈষম্য চাই না। যতক্ষণ আমাদের দাবি মেনে না নেবে আমরা রাস্তায় দাঁড়াবো, প্রয়োজনে ছেলে সন্তান স্ত্রী সবাইকে নিয়ে আমরা রাস্তায় দাঁড়াবো। এখন আমরা না পারি ওই জেলায় গাড়ি চালাইতে, না পারি সংসার বাঁচাইতে, পুলিশ রেকার হামলা মামলা ডাম্পিং করতে আছে, এগুলা বন্ধ করতে হবে। আমাদের যুক্তি আছে, যুক্তিটা হলো 2017 সালে 16টা ইউনিয়ন গেটটা 26টা ওয়ার্ড তৈরি করছে, কিন্তু আমাদেরকে কোনো রকমের সুযোগ সুবিধা দেয় নাই। অথচ ট্যাক্স ভ্যাট আয়কর সব এক সমান দিছি। এখন আমরা না পারি ওই জেলায় গাড়ি চালাইতে, না পারি সংসার বাঁচাইতে, জীবিকার তাগিদের কারণে মহানগরীতে এই জেলার গাড়ি চলার জন্য আমরা আজকে এই জামায়াত করছি। 3000 সদস্য, 3000 গাড়ি পারমিট চাই। পুলিশ রেকার হামলা মামলা ডাম্পিং করতে আছে, এগুলা বন্ধ করতে হবে। আমাদের দাবিটা যৌক্তিক দাবি। যৌক্তিক দাবিটা হলো আমাদের 2017 সালে ঢাকা সিটি কর্পোরেশন বৃদ্ধি করছে, বৃদ্ধি করার কারণে ঢাকা যে জেলাটা, এই জেলাটা দেখাই আমাদের যে ঢাকা থ গাড়িগুলোকে যে এরিয়া দিছিল, এই এরিয়া থেকে 16টা ইউনিয়ন গাড়িতে ঢাকা মহানগর বৃদ্ধি করছে। জেলার জায়গাগুলি ছোট করিয়া তারপর আপনি যে জায়গাগুলি ঢাকা মহানগরে দান করলেন, তাহলে আমার গাড়িটা, আমার জেলা গাড়ির যে জায়গা আছে এই জায়গায় গাড়িগুলো কোথায় যাবে? আপনি আমার জায়গা আরেকজনকে দান করলেন, আমি যাবোটা কোথায়? আমাকে চলাচলের ব্যবস্থা করে দেন। সরকারকে নিয়মিত ট্যাক্স ভ্যাট রাজস্ব সব দিচ্ছি। এই ঢাকা মেট্রোর ভিতরে একটা মেট্রো গাড়ি 5 লাখ টাকার গাড়ি কিনে 30 লাখ টাকা বানাইছে একটা সিন্ডিকেটের মাধ্যমে, ওই গাড়িটাও সরকারকে যে ভ্যাট রাজস্ব দেয় আমরা একই টাকা দিই, আমরা 1 টাকা কম দিই না। অথচ তার গাড়িটার দাম 30 লাখ টাকা, 5 লাখ টাকা দামের গাড়ি, আর আমার গাড়িটার দাম 3 লাখ। আমরা এই বৈষম্য চাই না। আমাদের 16টি ইউনিয়ন গাড়িটা ঢাকা সিটি কর্পোরেশন বৃদ্ধি করছে, আমাদের মাত্র 3000 গাড়ির আবেদন করছি সরকারের কাছে, আমাদের 3000 গাড়ির আবেদন দিতে হবে। আমরা প্রথমবার স্মারকলিপি দিছি, আজকে আর কর্ণপাত করে নাই। গত 25 তারিখ স্মারকলিপি দিয়েছি, কর্ণপাত করে নাই। আজকে আবার আমরা বাধ্য হইয়া, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমরা বাধ্য হইয়া আবার আজকে দ্বিতীয় স্মারকলিপি দিয়েছি। আমাদের দাবি যদি মেনে না হয়, আমরা যতক্ষণ আমাদের দাবি মেনে না নেবে আমরা রাস্তায় দাঁড়াবো, প্রয়োজনে এর থেকে কঠোর আন্দোলনে যাব, ছেলে সন্তান স্ত্রী সবাইকে নিয়ে আমরা রাস্তায় দাঁড়াবো। আমার নাম মোহাম্মদ জাফর, ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক কল্যাণ সোসাইটির কোষাধ্যক্ষ।